হ্যালো বন্ধুরা, আজ আপনাদের দেখাবো কি করে আপনি যে কোনো ডিলিটেড ইমেজ, যেটা ভুলবশত আপনি ডিলিট করে ফেলেছেন বা ডিলিট হয়ে যাওয়া পুরনো ইমেজ আপনি রিস্টোর করতে পারবেন নিজের মোবাইলে। তাহলে ভিডিওটি পুরো দেখতে থাকুন। আর আমি এই অ্যাপ একটি অ্যাপ তার জন্য আপনাকে ইনস্টল করতে হবে, সেই অ্যাপের নাম আমি ভিডিও শেষে আপনাকে বলে দেবো আর কীভাবে ডাউনলোড করতে হবে সেটাও বলে দেবো। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। তার আগে যদি আপনি আমার ভিডিওতে বা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমি এরকম প্রবলেম রিলেটেড ভিডিও বানিয়ে থাকি। তাহলে চলুন দেখে নেওয়া যাক সেই অ্যাপটি কীভাবে কাজ করে। প্রথমে আমি অ্যাপটি ওপেন করে নিই, আর এই অ্যাপের নাম আপনাকে আমি ভিডিওর শেষে বলে দেবো, আর কীভাবে ইমেজ রিস্টোর করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। প্রথমে দেখুন ওপরে একদম ওপরে লেখা আছে সার্চ দ্য ইমেজ ইউ ওয়ান্ট টু রিস্টোর। আপনি যে ইমেজটা রিস্টোর করতে চান সেটার জন্য এখানে ক্লিক করতে হবে। তাহলে আমি চলুন ওপরে ফার্স্ট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর একদম নিচে দেখুন এটা একদম পার্সেন্টেজ দেখাচ্ছে, মানে আপনার পুরনো এক বছর পর্যন্ত ভিডিও যা যা আপনি ডিলিট করে দিয়েছেন এখানে সব আপনি পেয়ে যাবেন। একদম ডান দিকে ওপরে দেখুন ডিলিট অল অফ পিরিয়ডস, এখানে কতদিন পর্যন্ত ভিডিও আপনি নিতে চান, মোর দেন ওয়ান ইয়ার্সও আছে এখানে। তবে সব কয়েক টিক মেয়ে ডান করে দিলাম, তাহলে আপনি এইগুলো রিস্টোর করতে পারবেন। এখানে আমার ফোনে যেগুলো আমি ডিলিট করে দিয়েছিলাম যে সব ইমেজ সেগুলো সবই এখানে দেখাচ্ছে। তাহলে আমি আপনাদের একটা ইমেজ রিস্টোর করেও দেখাবো কীভাবে আপনি রিস্টোর করতে পারবেন। তাহলে আমি র্যান্ডামলি একটা ইমেজ এখান থেকে নিয়ে ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন এখানে ওপরে নোকিয়া 2002 নোকিয়া এই ইমেজটা আমি ডাউনলোড করে আপনাদের দেখাবো। এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর নিচে দেখুন রিস্টোর ওয়ান ইমেজ দেখাচ্ছে, এখানে ক্লিক করে দেবো। রিস্টোর ওয়ান ইমেজ একদম নিচে দেখাচ্ছে এখানে, এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে সাকসেস টু রিস্টোর দেখাচ্ছে। আমি আবার গ্যালারিতে নিয়ে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা ডাউনলোড হয়েছে। গ্যালারিতে যাচ্ছি, গ্যালারিতে দেখুন এটা আমি অ্যালবামে গেলাম, দেখুন অল ফটোজে গেলাম, এটা ডাউনলোড হয়ে গেছে। তাহলে এবার বুঝতে পারলেন কীভাবে এটা ডাউনলোড করা যায়। এটা খুবই ইজি প্রসেস ডাউনলোড করার। আপনি এক বছর পর্যন্ত পুরনো ইমেজ এখানে দেখতে পাবেন এবং ডাউনলোডও করতে পারবেন। এক বছরের বেশি হলেও এখানে শো করতে পারে এবং সেটা এখান থেকে আপনি রিস্টোর করে নিজের গ্যালারিতে নিয়ে যেতে পারেন। পুরো যে যা যা আপনি ডিলিট করে দিয়েছেন সেগুলো এখানে শো করবে, আর আপনি যে ভিডিওগুলো ডিলিট করে দিয়েছেন সেগুলোর কভারগুলো এখানে শো করবে, সেই কভারগুলো আপনি ডাউনলোড করতে পারেন। কিন্তু পুরো ভিডিও এখান থেকে ডাউনলোড করা যায়, অনলি আপনি ইমেজই ডাউনলোড করতে পারবেন এখান থেকে। এবার চলুন অ্যাপটার নাম আপনাদের বলে দিই, অ্যাপটার নাম হচ্ছে রিস্টোর ইমেজ। অনলি এখান থেকে ইমেজই আপনি ডাউনলোড করতে পারবেন, রিস্টোর ইমেজ। এর ডাউনলোড লিঙ্ক আপনাকে আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর একটা লাইক অবশ্যই ভিডিওতে দিয়ে দেবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।